আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। তো এখন ট্রিটমেন্ট, অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট নিয়ে আলাপ করব। অলরেডি আমি বলে আসছি যে অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট হচ্ছে সবচেয়ে সহজ। আমি এই পর্যন্ত আমার ক্লিনিকে যেসব ট্রিটমেন্ট করেছি, সবচেয়ে সহজ হচ্ছে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট, এবং 100% ইউ ক্যান রিভার্স, মানে কিউর করতে পারেন। ওজন থেরাপি বাদ দিয়েও যে কোনো ট্রিটমেন্টের জন্য আমি বলি যে ওজন থেরাপি ছাড়া কিউর হবে না, কিন্তু এইটার জন্য আপনি ঘরে বসেও আপনি মানে সুস্থ হতে পারেন সম্পূর্ণভাবে। তো প্রথম কী করতে হবে? নাম্বার ওয়ান, আমাদের অ্যালকালাইন ডায়েট আসতে হবে। আমাদের এইখানে আসতে হবে 90% মিনিমাম, 85% অ্যালকালাইন ফুড লিস্ট অলরেডি আপনারা জানেন, সেই লিস্ট থেকে 85% মিনিমাম, এবং আমি মনে করি 90% আপনাদের অ্যালকালাইন ফুড খেতে হবে, আর 10% অ্যাসিডিক ফুড। এইটি হচ্ছে নাম্বার ওয়ান কন্ডিশান। এই ফুড লিস্টে আমার যে নেশারা মানে সুস্থ থাকার জন্য প্রাকৃতিক খাবারের যে লিস্টটা আছে, মানে লিস্ট না মানে ভিডিওগুলো আছে, তিনটা না চারটা ভিডিও জানি ওইখানে প্লেলিস্টে, ওইটা যদি ফলো করেন এবং এই যে লিস্টটা আজকের ভিডিওতে মানে আমি একটা ভিডিও আপলোড করেছি, ওইটার মধ্যে আপনার অ্যালকালাইন ফুড এবং অ্যাসিডিক ফুডের একটা লিস্ট আছে, সেটা থেকে 90% যদি আপনারা খাবারটা তৈরি করতে পারেন ওই নিয়মকানুনগুলো ফলো করে, যে ন্যাচারাল হেলথি ফুড ডায়েটের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো ফলো করলে আপনার ওইখানেই পাচ্ছেন আপনার অ্যালকালাইন মেনু। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কী বলছিলাম, মানে আছে আপনার হেলথি ক্যালসিয়াম ফসফরাসের রেশিও ওইখানে অটোমেটিক্যালি পেয়ে যাবেন, এবং যত ট্রেস মিনারেলস যেখানে বললাম কপার, বোরন, জিঙ্ক বুঝছেন, এবং ম্যাগনেশিয়ামগুলো সব ওইখানে আছে, যদি আপনার ন্যাচারাল ওয়ে বা অর্গ্যানিক্যালি যে গ্রোন হয় ওগুলোর মধ্যে এগুলা সব আছে। তবুও আমি রিকমেন্ড করব অস্টিওপোরোসিসের জন্য ওই খাবারটা ছাড়াও কিছু সাপ্লিমেন্ট এখানে ইউজ করতে হবে, যেমন বোরন আপনার কিছু সাপ্লিমেন্ট লাগবে 3 মিলিগ্রাম এনাফ ডে পার ডে, জিঙ্ক 15 মিলিগ্রাম পার ডে, ম্যাগনেশিয়াম 500 মিলিগ্রাম পার ডে, ভিটামিন ডি 3,000 ইউনিট পার ডে, ভিটামিন কে 2,10 মিলিগ্রাম পার ডে, এই জিনিসগুলো আপনার রাখবে। কিন্তু এখানে দেখছেন কি নাই, ক্যালসিয়াম নাই, নো নিড ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম ইউ ডোন্ট নিড এনিথিং এডিশনালি, ক্যালসিয়ামের ডায়েরি প্রোডাক্ট বা আপনার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এগুলো কোনো দরকার নেই। আমার ওই যে সুস্থ থাকার জন্য প্রাকৃতিক খাবার এখানে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে শরীরের জন্য তা দরকার, ওই ক্যালসিয়াম রয়ে গেছে। আমি কি বলছি যে আমাদের ক্যালসিয়ামের ডাইজেশন বাড়াইতে হবে, এটার জন্য কি করতে হবে, আপনাকে অনেকগুলো জিনিস, অ্যান্টাসিড বন্ধ করতে হবে, ল্যাক্সেটিভস বন্ধ করতে হবে, স্ট্যাটিন বন্ধ করতে হবে, অ্যান্টিবায়োটিক বন্ধ করতে হবে, তখন ক্যালসিয়ামের ডাইজেশনের আপনার প্রবলেম হবে না। যদি অ্যাসিডিটি কম থেকে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আপনার স্টমাকে কম থাকে, আপনি বেটাইন হাইড্রোক্লোরাইড, আমি আগে বলছিলাম যাদের অ্যাসিডিটি কম, কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের অ্যাকচুয়ালি সিক্রেশন বাড়ে না, সিক্রেশন কমে ন্যাচারালি। এই জন্য আমি মনে করি 50 বছরের পরে সবারই এক মানে অ্যাসিডিটির প্রবলেম রয়ে গেছে, সবারই অনেক কম মানে গ্যাস্ট্রিক জুসে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড পরিমাণ কম, এই জন্য ওরা অ্যান্টাসিড খাবেন না। এর পরিবর্তে ওই যে আমি যে ভিডিও করে আসছিলাম ওইখানে প্লেলিস্ট আছে, যে বিভিন্ন ধরনের প্রবলেম গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের ইনডাইজেশনের যে বিভিন্ন প্রবলেম ওগুলো সলভ করেন, কারণ ক্যালসিয়ামের ডাইজেশন ইজ নাম্বার ওয়ান, আগে ডাইজেস্ট করতে হবে ক্যালসিয়াম। এই জন্য আপনার বেটাইন হাইড্রোক্লোরাইড নিতে হবে যদি আপনার প্রবলেম থাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার কম। এরপরে কোলনকে ক্লিন করতে হবে, কোলনকে হেলদি রাখতে হবে, কারণ অ্যাবজর্পশন ইম্পর্টেন্ট, যে অ্যাবজর্পশন আমাদের হয় কোথায়,
স্মল ইন্টেস্টাইনে এইটাকে আমাদের সুস্থ করতে হবে। তো এটা যদি সুস্থ হয় এবং ওই যে মিনারেলগুলো যে বললাম ম্যাগনেশিয়াম বোরন জিঙ্ক এগুলো যদি ঠিকমতো অ্যাবজর্ব হয় এবং আপনার যদি এডিশনাল শরীরের জন্য যা দরকার আছে বেশি যদি ক্যালসিয়াম না হয় তাহলে আপনার এগুলো অ্যাবজর্ব হবে। ভিটামিন ডি কোথায় পাবেন? আমি বললাম সানশাইন, সব কিছু প্রকৃতিতে আছে, যাদের সানশাইনের সুযোগ নাই তারা এডিশনাল সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন ডি 3-5000 ইউনিট নেবেন, তাই না? নেক্সট ভিটামিন কে টু মাস্ট নিতে হবে। ভিটামিন কে টু এর কাজটা কি? ভিটামিন কে টু এই জন্য নিতে হবে যে ভিটামিন কে টু ক্যালসিট্রনের একটা হরমোন আছে সেটাকে অ্যাক্টিভেট করে এবং ক্যালসিট্রনটা কী করে আপনার ওই যে অস্টিওক্লাস্টকে সাপ্রেস করে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট মনে রাখবেন, অস্টিওক্লাস্টকে সাপ্রেস করে। এই জন্য ভিটামিন কে টু 10 মিলিগ্রাম এনাফ আপনার এটি। কিন্তু ভিটামিন টি ভিটামিন কে টু সব জায়গায় আসছে, ডিমের মধ্যে রয়ে গেছে, বিফ লিভারের মধ্যে রয়ে গেছে, বাটারের মধ্যে রয়ে গেছে, তার মধ্যে আপনার সয়ে অর্গ্যানিক সয়ে যদি হয় ওইখানেও পাবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গাটে আমার যে ফ্রেন্ডস আছে, যে আমাদের যেসব ব্যাকটেরিয়া আমাদের বন্ধু, তারা তৈরি করে ভিটামিন কে টু। এই জন্য প্রোবায়োটিক্স আপনার এখানে দরকার আছে, যে শরীর নিজে সব কিছু করতে পারে, তবুও সাপ্লিমেন্ট হিসাবে আমি রিকমেন্ড করবো 10 মিলিগ্রাম ভিটামিন কে নেবেন। এবং ফসফরাস যেসব খাবারের মধ্যে আছে ওগুলা বন্ধ করতে হবে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে ফসফরাস কথা সফট ড্রিঙ্কসে, এগুলো তো অ্যাসিডিক ফুড আমি বলছি, যে যদি অ্যালকালাইন ফুড 90% খান এগুলো অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। বেশি মাংস রেড মিট খাইতে পারবেন না, কারণ অটোমেটিক্যালি ওই 90% যখন আসবেন তখন দেখবেন যে অটোমেটিক ওই মেগাচ্ছে আপনার এগুলো ইনটেক। নাটস সিডস এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে ফসফরাস হয়ে গেছে, গ্রেনসে প্রচুর পরিমাণে ফসফরাস হয়ে গেছে। এই জন্য যখন ওই 90% অ্যালকালাইন ফুডে আসবেন তখন এইগুলো আর কোনো চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি আপনার ফসফরাস এবং ক্যালসিয়ামের নর্মাল রেশিও হেলথি রেশিও চলে আসবে। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট এখানে হচ্ছে এই সাপ্লিমেন্টের পরে, প্রথম হচ্ছে ফুড, এরপর হচ্ছে সাপ্লিমেন্টস, এইগুলোর পরে কী আসবে জানেন? হরমোনাল থেরাপি। হরমোনাল থেরাপি এখানে তো অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখবেন প্রজেস্টেরন স্টিমুলেট করে অস্টিওব্লাস্টকে, এস্ট্রোজেন সাপ্রেস করে অস্টিওক্লাস্টকে। আমি বলছি যে ব্যালেন্স, মানে আপনি কী বলছিলেন অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, তখন সব কিছু ওকে। এখন আপনি যদি এস্ট্রোজেন প্রজেস্টেরন আপনার শরীরে অ্যাভেলেবেল থাকে আপনার অস্টিওপোরোসিস ইম্পসিবল হওয়া, তো যাদের অস্টিওপোরোসিস অলরেডি তাদের 100% এই দুইটা হরমোন ঘাটতি, তো এইটাকে কী করতে হবে? বায়ো আইডেন্টিক্যাল হরমোন দিয়ে ওইটাকে পূরণ করতে হবে ঘাটতিটা। আর কীভাবে জানবেন যে আপনি ঘাটতি? আমি বলি 100% ঘাটতি, তবুও আপনি সাইকোলজিক্যালি শান্তি রাখছেন, হ্যাঁ আমার আছে কিনা। সালিবা মানে থু দিয়ে টেস্ট করেন এই দুইটা হরমোন, ব্লাড না, হরমোনের টেস্ট ব্লাডে করবেন না, এগুলো সব আনস্টেবল, শুধু টাকা আপনি খরচ করবেন এবং ভুল রিলিজ দেবে, এটার উপর সিনথেটিক হরমোন নেবেন, আরও শরীরে ক্ষতি করবেন যা সবাই করতেছে। হরমোনাল ইমব্যালেন্স অত্যন্ত ডেঞ্জারাস জিনিস, মানে ব্লাড টেস্টের উপর হরমোন টেস্ট করা হয়, এইটার উপর আপনার সিনথেটিক হরমোন দেওয়া হয়, ব্লাড টেস্ট মানে আনস্টেবল, এটা রিডিংস এমনি ঠিক না, এরপর আবার দেওয়া হয় সিনথেটিক হরমোন এবং শরীরের প্রচণ্ড ক্ষতি করা হয় এই হরমোন। এই হরমোনাল ইমব্যালেন্স দূর করা অত্যন্ত টাফ জিনিস। আমি মনে করি সবাই যারা সিনথেটিক হরমোন নিচ্ছেন ওদের 100% এই প্রবলেমে ভুগতেছেন, একটা আজকে ওইখানে প্রবলেম, কালকে ওইখানে প্রবলেম, পরশুদিন ওইখানে প্রবলেম, এদিকে বা এই হচ্ছে, মানে এইগুলো হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স, সিনথেটিক হরমোনের এগুলো মানে সাইড এফেক্ট। তো এই জন্য আমি বলি সিনথেটিক হরমোন নেবেন না। আপনি যদি আমার 7টা গোপন সূত্র ফলো করেন, গোপন সূত্র সুস্থ থাকার জন্য, আপনার বডি সব কিছু ব্যালেন্স নিয়ে আসবে, কিন্তু এটার জন্য কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, অনেক কিছু জোগাড় করতে হবে, তখন আপনার বডি আপনার হরমোনাল ব্যালেন্স নিয়ে আসবে, বুঝছেন কি বলছি? আর যদি না নিয়ে আসতে পারে, এই জন্য বলি বায়ো আইডেন্টিক্যাল হরমোন দিয়ে আপনার এস্ট্রোজেন প্রজেস্টেরন আপনি ঠিক করবেন এবং
টেস্টোসেরন, মেয়েদের শরীরে কিন্তু টেস্টোসেরন হরমোন রাখবেন। টেস্টোসেরন কিন্তু অস্টিওব্লাস্টকে স্টিমুলেট করে। আমি সবসময় বলি যেগুলো স্টিমুলেট করবে অস্টিওব্লাস্টকে সেইগুলো আমাদের দরকার, এবং যে সব জিনিস অস্টিওক্লাস্টকে সাপ্রেস করবে ওগুলো আমাদের দরকার। এটা হচ্ছে ট্রিটমেন্ট, অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট হচ্ছে এটা, এবং শরীরকে অ্যালকালাইন স্টেজে রাখা এবং ফসফরাস এবং ক্যালসিয়ামের রেশিওটা হেলতে রাখা, এই সে অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট। অত্যন্ত ইজি, এর চেয়ে ইজি আর কোনো ই নাই। নেক্সট মেইন হচ্ছে এক্সারসাইজ, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ। ওয়েট বিয়ারিং এক্সারসাইজ কী? এইটা হচ্ছে আপনার মাসল ওয়ার্ক, মানে ওয়েট লিফটিং। ওয়েট লিফটিং দুই ধরনের আছে, একটা মানে কোনো ফ্রি ওয়েট লিফটিং, একটা আছে স্ট্যাটিস্টিক্যাল, মানে আপনার ইনিয়া মাসল ওয়ার্ক করবেন, মানে এটি এইটা অত্যন্ত দরকার। কারণ এইটা আপনার হাড়গুলোকে অস্টিওব্লাস্টকে স্টিমুলেট করে, বুঝছেন, যে আপনার ওই বোনটাকে শক্তি, বোনের শক্তির জন্য এবং ডেন্সিটি বাড়ানোর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ওয়েট বিয়ারিং এক্সারসাইজ। এখন যারা এই ওয়েট লিফটিং না করতে পারেন তারা কী করবেন? এই যে আপনার হাঁটতেছেন, আপনার বডির ওয়েটটা যে আপনার এই যে হিপ বোনে পাচ্ছে, তারপরে আপনার অ্যাঙ্কেলে পাচ্ছে, তারপর স্পাইন, বুঝছেন, ব্যাক স্পাইন, যে স্পাইন বোন পাচ্ছে, সেইটা এনাফ। আপনি হাঁটেন, আপনি জাস্ট হাঁটেন, মানে 40 থেকে একটু স্পিডি হাঁটা আর কি, এটাকে বলে স্পিডি হাঁটা, একটু স্পিডি হাঁটেন সপ্তাহে যদি 4 দিন এটা করতে পারেন, 30 থেকে 1 ঘন্টা করতে পারেন, মানে আমি বলি ডেইলি, মানে 30 থেকে 1 ঘন্টা, মানে সপ্তাহে 4 দিন করতে পারেন, দ্যাটস অলসো এনাফ। আর সবচেয়ে ইজি আরেকটা বলে দিচ্ছি আপনাদেরকে, ভেরি এফেক্টিভ, সেটা হচ্ছে হোল বডি ভাইব্রেটিং, হোল বডি ভাইব্রেটিং। পাওয়ার প্লেট নামে একটা জিনিস আছে, যে অনেক স্পোর্টস শপে এটা পাওয়া যাবে, আপনি জাস্ট দাঁড়াইবেন, আপনার ফুল বডি মানে ভাইব্রেশন হবে। এইটা অত্যন্ত এফেক্টিভ এই অস্টিওপোরোসিসের জন্য, এবং যারা মনে করেন এইটা হাঁটতে পারবেন না বের করতেন, ওরা এইটা করেন, যে হোল বডি ভাইব্রেটিং, এরপরে আস্তে আস্তে মানে এক্সারসাইজে আসেন। এখন আমি বলতেছি যে হরমোনাল থেরাপি ছাড়াও, কারণ হরমোনাল থেরাপি অস্টিওপোরোসিস অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব তাড়াতাড়ি স্পিডি আপনি হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, যদি আপনার বায়ো আইডেন্টিক্যাল হরমোনের হরমোন থেরাপির, যেটা আমেরিকা আছে, ইউএসএতে আছে, কিন্তু বাংলাদেশে জানি না আছে কি না, যদি আপনার সুযোগ না থাকে, আপনি ওই এক্সারসাইজ দিয়ে এবং ওইসব সাপ্লিমেন্ট দিয়ে এবং এইসব ফুড দিয়ে, যে আমি বললাম অ্যালকালাইন ফুড দিয়ে, আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন, কিন্তু সময় লাগবে। আর যদি সম্পূর্ণ সুস্থ নাও হতে পারেন, আপনার প্রগ্রেস হবে না, আপনি অনেক ভালো থাকবেন। কারণ আমি সবসময় সম্পূর্ণ সুস্থ মানে আপনার বয়সের উপর ডিপেন্ড করে, আপনার শরীরের ড্যামেজ কতটুকু, অন্যান্য অর্গ্যানিক ড্যামেজ কতটুকু করছেন ওটার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ সুস্থতা। কিন্তু আমি মনে করি আপনার প্রগ্রেস হবে না, আপনি ভালো ফিল করবেন, আপনি ভালো ইম্প্রুভ করবেন, যদিও 100% কিউর না করতে পারেন, শুধু এক্সারসাইজের মাধ্যমে এবং ওই যে সাপ্লিমেন্ট এবং ডায়েটের মাধ্যমে। তো বলেন এর চেয়ে সহজ উপায়ে কীভাবে কোনো রোগ ঠিক করা যায়? আমি জানি না, আমার নলেজে নাই যে অস্টিওপোরোসিসের মতো সহজভাবে যে আপনার রোগ সারানো, এটা অন্য কোনো রোগের আমি জানি না এত সহজ উপায়ে কীভাবে ট্রিটমেন্ট করা যায়। তো এখন দেখেন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস এখন আলাপ করব, যাদের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওরা কী করবেন? ওদের জন্য এস্ট্রোজেন নিষিদ্ধ, কারণ আপনারা জানেন মানে ব্রেস্ট ক্যান্সার সেলকে এস্ট্রোজেন খাওয়ায়, মানে এটা এস্ট্রোজেনের উপর, তাই না? এখন আমি যদি এস্ট্রোজেন আপনাকে এডিশনাল অ্যাড করে, আপনার ক্যান্সার সেল আরও খুশি হয়ে যাবে। তো ওদের জন্য একটা সিনথেটিক একটা ফ্লাভোন রয়ে গেছে, সেটা ইপ্রিফ্লাভোনয়েড বলা হয়, ইপ্রিফ্লাভোনয়েড। এটা এস্ট্রোজেনের মতোই কাজ করবে, এইটা আপনার অস্টিওক্লাস্টকে সাপ্রেস করবে। যাদের এস্ট্রোজেন নেওয়া নিষিদ্ধ ওরা নেবেন ইপ্রিফ্লাভোনয়েড। এটা সিনথেটিক ফ্লাভোনয়েড, কোথায় থাকে? আমাদের উদ্ভিদ জগতে থাকে ফ্লাভোনয়েড, এটা ফিটোকেমিক্যাল,
তো এটাকে সিনথেটিক যেভাবে তৈরি করা হয়েছে, কিন্তু এটার একটা সাইড এফেক্ট রয়ে গেছে, আপনার লিম্ফোসাইট যদি অনেক দিন ইউজ করেন এটা লিম্ফোসাইট কমায়, এই জন্য অনেক দিন ইউজ করার দরকার নাই, জাস্ট আপনি এটি। তো যাদের ব্রেস্ট ক্যান্সার আরেকটাই করতে হবে, মেলাটোনিন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হরমোন, এটাকে শুধু স্লিপিং হরমোন বলা হয় না, যাতে ব্রেস্ট ক্যান্সার এটা ঔষধ, ওইটা কী করে জানেন, ওইটা অস্টিওব্লাস্টকে আপনার স্টিমুলেট করে মেলাটোনিন, খেয়াল করছেন। এবং আরেকটা জিনিস, ইমিউন স্টিমুলেটর, এই জন্য যাদের ব্রেস্ট ক্যান্সার আমি সবসময় রিকমেন্ড করি আপনাদের মেলাটোনিন অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে আপনি ইমিউন স্টিমুলেটর, অ্যান্টি অক্সিডেন্ট, ইমিউন স্টিমুলেটর, অ্যান্টি ইনফ্লামেটারি, এটা শুধু স্লিপিং হরমোন না, অ্যান্টি ইনফ্লামেটারি, এবং অস্টিওব্লাস্টকে স্টিমুলেট করে এবং অস্টিওপরোসিসের জন্য একটা ঔষধ। এর মানে কি, যাদের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ওদের কী করতে, ইপ্রিফ্লাভোনয়েড এবং মেলাটোনিন মাস্ট দিতে হবে, এবং বাকিগুলো তো ভিটামিন ডি থ্রি, ভিটামিন কে টু, বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, অ্যালকালাইন ডায়েট, ব্যায়াম, এগুলো করতে হবে। এই হচ্ছে অস্টিওপরোসিস ট্রিটমেন্ট। আমি মনে করি আপনারা অত্যন্ত সহজ উপায়ে এই ট্রিটমেন্ট করতে পারেন। আরেকটা জিনিস রয়ে গেছে, আমি ভুলে গেছি, মনে পড়ছে এখন, এই ক্ষেত্রে অস্টিওপরোসিসের জন্য ফ্ল্যাক্সিড তিসিনা তেল, আমি সম্পূর্ণ বলতে পারবো বাংলায় কী বলে, তিসিনা তেল, ফ্ল্যাক্সিড, ফ্ল্যাক্সিড অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে, এখানের মধ্যে ক্যালসিয়াম রয়ে গেছে, ম্যাগনেসিয়াম রয়ে গেছে, ওমেগা থ্রি রয়ে গেছে ফ্ল্যাক্সিডের মধ্যে। আমি রিকমেন্ড করবো 2-4 বড় চামচ এই ফ্ল্যাক্সিড অয়েল ইউজ করার জন্য। যদি ফ্ল্যাক্সিড অয়েল যদি অত্যন্ত আনস্টেবল, মানে অত্যন্ত সেন্সিটিভ ফ্ল্যাক্সিড অয়েল, দোকান থেকে ফ্ল্যাক্সিড অয়েল যদি কিনে খান, ওইটা শরীরে ক্ষতি হবে, ওইটা অক্সিডাইজ প্রোডাক্ট। কী জন্য ফ্ল্যাক্সিড অয়েলের প্রোডাকশন অত্যন্ত সেন্সিটিভ, এটা অন্ধকার ঘরে একটা নির্দিষ্ট টেম্পারেচার, মানে +16°C এটা প্রোডাকশন হবে, এবং প্রোডাকশন হওয়ার পরে এটা সাথে সাথে মানে একটা অন্ধকার বাক্সের মধ্যে রাখতে হবে, এবং সাথে সাথে আপনার ফ্রিজে ঢুকাইতে হবে, তখন এইটা হবে আপনার ঔষধ। আর যদি এইসব কন্ডিশন যদি ফলো না করতে পারে, মনে করেন যে কোনো জায়গায় মানে প্রেস করছে, এরপরে আপনার সূর্যের আলোতে তাপে বুঝছেন রাখছে, এইটা শরীরের ক্ষতি করবে, এটা অক্সিডাইজ প্রোডাক্ট, এটা শরীরের জন্য মানে ক্ষতিকর। এই জন্য ফ্ল্যাক্সিড অয়েল যদি কেউ কিনেন, অত্যন্ত দোকান থেকে কিনবেন না, ইম্পসিবল, এটা অলরেডি নষ্ট তেল, কারণ এটা দোকানে রাখা হয়েছে আলো তাপ ওইখানে বুঝছেন, এটা অলরেডি নষ্ট হয়ে গেছে, এই তেল খাবেন না। আপনি যদি নিজে তৈরি করতে পারেন ওই রকম কন্ডিশনে, যে অন্ধকার রুমে 16°C মানে ডার্ক বোতলে তৈরি করার পরে, মানে সূর্যের আলো যদি না পায়, সাথে সাথে ফ্রিজে রাখা বুঝছেন, এবং ইউজ করার পর আবার ফ্রিজে রাখা, কালো বোতলে থাকবে, তখন এটা আপনার জন্য ঔষধ হবে। যদি এটা না করতে পারেন, আমি মনে করি যে অর্গানিক ফ্ল্যাক্স জাস্ট মানে ওই যে ইয়ের মতো আমি একদম দেখাছিলাম, ওটস তৈরি করার সময় যে দিচ্ছে বলছেন, ওটসের সাথে ওইভাবে খেতে পারেন, জাস্ট অর্গ্যানিক ফ্ল্যাক্স, মানে কোনো কিছু না করে বুঝছেন, জাস্ট পানিতে ভিজায় রেখে ওইটাও খেতে পারেন, ওইটাও আপনার 3-4 বড় সময় খাইতে পারেন, এইটাও আপনার অস্টিওপরোসিসের জন্য হেল্প করবে, কারণ এখানে অনেক কিছু সুন্দর জিনিস রয়ে গেছে বুঝছেন। এই জন্য আমি বলি ফ্ল্যাক্সিড এটাও আপনার একটা ইউজ করতে পারেন, ন্যাচারাল, সব কিছু ন্যাচারাল মধ্যে রয়ে গেছে। দেখেন আপনি যদি সানশাইন করেন, ফ্ল্যাক্সিড খান, তারপরে ওই খাবারটা খান, অ্যাকচুয়ালি কোনো সাপ্লিমেন্ট দরকার নেই, আপনার কোলন যদি ক্লিন থাকে, মানে গার্ড যদি পরিষ্কার থাকে, গার্ডের অ্যাবজর্পশন যদি ভালো থাকে, আপনাদের ওইসব অ্যান্টাসিড, লাক্সাটিভস, স্ট্যাটিনস, অ্যান্টিবায়োটিক্স এগুলো যদি না খান, আপনার কোনো সাপ্লিমেন্ট দরকার নেই। অ্যাকচুয়ালি অস্টিওপরোসিস ঠিক করতে আপনার কোনো কিছু দরকার নাই, জাস্ট এক্সারসাইজ এবং ওই খাবার, নাথিং এলস, ফিনিশ, যদি কোনো কিছু নাও পান, এত করে আপনি সুস্থ হবেন। কিন্তু এটার জন্য সময় লাগে বেশি, পরিশ্রম করতে হবে নিজের উপরে বেশি, ধৈর্য থাকতে হবে, এগুলো অনেক কিছু করতে হবে। তো আমি বিভিন্ন উপায় আপনাদেরকে বলে দিচ্ছি কোনটা কীভাবে কী করতে হবে। আপনার সামর্থ্য থাকে আপনি ন্যাচারাল বা আইডেন্টিক্যাল হরমোন থেরাপি নেন, সাপ্লিমেন্ট করে নেন, খাবারটা ই করেন, এবং ওই একটা ই ক্রেন, পাওয়ার প্লেট কিনেন, বা রিবাউন্ডিং এক্সারসাইজ করেন, ওয়েট লিফটিং করেন, ইজিলি আপনি সলভ করবেন কোনো কিছু ছাড়াই। আর যদি সামর্থ্য থাকে, জাস্ট ডু এক্সারসাইজ,
এবং আমার ওই ন্যাচারাল হেলথি ফুড ডায়েট, কিন্তু ওইখানে 85-90% অ্যালকালাইন ফুড, দ্যাটস অল, আর কোনো দরকার নাই। থ্যাংক ইউ ভেরি মাচ।